হ্যালো বন্ধুরা, আমি টুম্পা। আর টুম্পা স্টোরি থেকে ছেলের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আমি আবার একটা এমন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে চুল পড়ার সমস্যার সমাধান হবে। তো তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভীষণভাবে কাজে দেবে, উপকার দেবে। চুল পড়ার সমস্যাটা সমাধানটা কি করে হবে সেটা হচ্ছে, তো মাথায় তোমরা অনেক কিছু লাগিয়ে থাকি, তাই না? তো শ্যাম্পু লাগিয়ে থাকি, তেল লাগিয়ে থাকি, তারপর বিভিন্ন ব্র্যান্ডেড এখন সব বাজারে আসছে সেগুলো লাগিয়ে থাকি। তারপর আমি তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করেছি যে চুলে হেনা কি করে করব, চুলে হেয়ার প্যাক কি করে করব, সব ধরনের সবকিছু শেয়ার করছি। তাই ভাবলাম আজকে একটা তেলের ভিডিও নিয়ে চলে মানে ভিডিও দেই, তোমাদের উপকারে আসবে। ভাবলাম যে তেল একটা বড় সমস্যা, অনেকেই তেল দিতে পছন্দ করে না, তেল দিতে চায় না, বা কি তেল দিবে এই নিয়ে একটা মানে সমস্যা সবার মধ্যেই থেকে থাকে। তো সেই সমস্যায় সমাধান করার জন্যই আজকের ভিডিওটা। সেটা হচ্ছে বাড়িতেই একদম হোমমেড ভাবে তেল তৈরি করে সেই তেল লাগালে চুলে অবশ্যই চুল পড়া বন্ধ হবে, চুলের একটা এক্সট্রা গ্লো চলে আসবে, চুল হচ্ছে উজ্জ্বল দেখাবে, চুল পড়া বন্ধ হবে, চুলের ফাটা কমবে, মানে সমস্ত সমাধান ওই একটা তেলের মধ্যেই আছে। আর তেলটা কিন্তু আমি নিজে ইউজ করি, তো সেটার বেনিফিট আমি পেয়েছি, তারপরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সেটা শুধু আজকে থেকে না, আমি অনেক দিন থেকে ইউজ করে আসছি, প্রায় 5-7 বছর মানে পুরনো হয়ে গেল আমি তেলটা ইউজ করে আসছি এভাবে। তো শুধু একটু কষ্ট কি বাড়িতে তৈরি করা। তো যাই, চলো আর বকবক না করে সোজা ভিডিওটা দেখো, আমি কি করে তেলটা তৈরি করলাম সেটাই তোমরা দেখে নাও। চলো শুরু করি। আমাদের তেলটাকে তৈরি করতে যেই সব জিনিসগুলো লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে নিয়েছি এখানে জিনিসই, কিন্তু আমাদের চুলের জন্য যে ভীষণ ভালো বাজারে লাগে পাওয়া যায়, আমি সেই তেলটাই ইউজ করি। কার লাগে আমি তোমাদের সেটা পরে বলছি। আর নিয়েছি এখানে আমি তেলটা কিভাবে তৈরি করি, এখানে মোটামুটি 4-5 চামচের মতো মেথি আছে। তা আমাদের এতটা পরিমাণ লাগবে না, যতটা লাগবে আমি ততটাই নিব আর কি। আর নিয়েছি কারি পাতা। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমি আজকে তেলটাকে তৈরি করব। তো দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটা নিয়েছি স্টিলের বাটি। আর বাটিটার দেখো যে উপরটা আছে, উপরটা কিন্তু একটু ছড়ানো টাইপের আর কি, মানে এমন আছে হিট বেশি দিলে উতলে যেতে পারে, কেন বলছি পরে বুঝতে পারবে। তো এই বাটিটার মধ্যে প্রথমে তেলটা আমি ঢেলে নেব। আর বাটিটার মধ্যে কিন্তু কোনো জল নেই, জল যেন না থাকে আর পরিষ্কার যেন থাকে সেটা অবশ্যই দেখতে হবে। তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। তো নারকেল তেল আমাদের চুলের জন্য কী কীভাবে উপকারে আসে সেটাই তোমাদের একটু ছোট করে বলছি। আমি জানি, আশা করি যে তোমরা কম বেশি সবাই জানো, তবু আমি একটু ছোট করে বলছি। নারকেল তেলে থাকে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, যা আমাদের খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া খুব পাতলা চুলকেও মোটা করে নারকেল তেল। আর নারকেল তেল কিন্তু চুলের পুষ্টি এবং ময়েশ্চারাইজ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। এরপরে এতে আমি দেবো মেথি। তো 2 চামচের মতো এতে মেথি দেবো। তো আমাদের চুলের যত্নে মেথির ব্যবহার অত্যন্ত কার্যকারী। মেথিতে প্রচুর পরিমাণে পোরটিন ও নিকোটিনিক অ্যাসিড রয়েছে, যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে। তাই রুক্ষ শুষ্ক চুলকে প্রাণ এনে দিতে পারে রান্নাঘরে কৌটোয় থাকা মেথি। এই কারণেই মেথির তেল বা মেথি পেস্ট আমাদের চুলের ভীষণভাবে উপকারে আসে। তাই বলছি মেথি কিন্তু কম বেশি তোমরা যেভাবেই যে পারো সেভাবেই সেভাবে লাগাও। তো এরপরে এতে দিব আমি কারি পাতা। কারি পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার একটা গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিলাম, মোটামুটি জলটাকে একটু ফুটিয়ে উঠতে শুরু করে দেব। তারপর কারি পাতাগুলো দিয়ে দিব আমি তেলটার মধ্যে। তো অনেকেই হয়তো ভাববে যে কারি পাতা আমাদের চুলের জন্য কীভাবে উপকারে আসে। তো দেখো বন্ধুরা, বিশেষজ্ঞরা জানাচ্ছেন চুলের ঘনত্ব বৃদ্ধিতে দারুণ উপকারী কারি পাতা। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কারি পাতা মাথার ত্বকে রক্ত সঞ্চালন চলাচল সঠিক রাখতে কিন্তু সাহায্য করে। এছাড়াও চুলের ঘনত্ব বৃদ্ধির জন্য কারি পাতা কিন্তু অত্যন্ত উপকারী। দেখতে পাবে, এই দেখো, এবার যে কারি পাতাগুলো আছে সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো মোটামুটি এটাকে 10-12 মিনিটের মতো এটাকে ফোটাতে হবে। ডাইরেক্ট হিট দেবে না তেলে কখনোই, হ্যাঁ, তাহলে তেলের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায় ডাইরেক্ট হিট দিলে। তো দেখো মোটামুটি কিন্তু জলটাও শুকিয়ে গেছে ভেতরের, আর তেলের যে একটা আলাদা মানে কালার, দেখো কালারটা কিন্তু যে একটা কালার সেটা কিন্তু চলে এসছে, আর ভেতরে জলটাও শুকিয়ে গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি।
এটাকে তুলি, তুলে দেখি। তো এই যে দেখো তেলটা আমার আশা করি ঠান্ডাই হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে গেছে আর নিচের জলটা দেখো শুকিয়ে গেছে কিন্তু। তো তেলটাকে আমি এবার নিয়ে যাই। তো দেখো তেলের কালারটা কিন্তু একটা হালকা হলুদ হলদে হলদে ভাব বা সবুজ সবুজ হয়ে গেছে দেখো। তো আশা করি বুঝতে পারছো তেলের কালারটা যে চেঞ্জ হয়ে গেছে, আর পাতাগুলোও দেখো কেমন যেন হয়ে গেছে। তো এটা ডাইরেক্ট হিটে কখনই করতে হয় না। তো এরকম ডাব্বা নিয়ে নিয়েছি দেখো, এটা হচ্ছে মামা আর্থের আমার মেয়ের বডি ওয়াশের ডাব্বা। তো সেটা আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঠল কিছুই নেই। দেখবে এটার ভেতরে যেন কোনো জল জাতীয় কিছু না থাকে। তো এবার এটার মধ্যে আমি এটা রেখে দেবো। তোমরা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারো, আর যদি তোমরা মনে করো যে এটা সহকারী তেলটাকে ইউজ করবে বা এভাবে রাখবে সেটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু এই তেলটা আমি মোটামুটি অনেক দিন থেকে ইউজ করছি, তো তেলটার গুণাগুণ বা উপকার আমার জানা আছে। এই কারণে এই তেলটা না, আমার মেয়ের কিন্তু এখন 2 বছর বয়স, আমি কিন্তু এই 2 বছর বয়স থেকেই আমার মেয়েকে এই তেলটা ইউজ করছি। অনেকেই বলে ছোটো বাচ্চাদের নারকেল তেলে ঠান্ডা লাগে বা এটা সেটা অনেক কিছু হয়, তা আমার মেয়ের কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি। আমি ওকে মোটামুটি 1.5 বছর বয়স থেকেই নারকেল তেল ইউজ করা শুরু করে দিয়েছি, আর 2 বছর হওয়ার পর থেকে আমি এই তেলটাই ইউজ করছি। তো আমার তেল কিন্তু পুরো রেডি, এই যে দেখো তো মোটামুটি এতটা পর্যন্ত হয়ে গেছে তেলটা। এটাকে আমার এটা আমার মোটামুটি 1 মাস চলে যাবে, প্রতিদিন তো তেল দিই না। এটাকে এখন সুন্দর এইভাবে বের করব, এইভাবে বের করে ইউজ করব তেলটাকে। ব্যাস এই হলো আমার তেল তৈরি হয়ে গেল। আর এই যে এই জিনিসগুলো, যে এগুলো কিন্তু এখন ওয়েস্ট না করে এগুলো তো দিয়ে দিতে পারো। তা আমি খুবই অল্প পরিমাণে বানালাম, অল্প পরিমাণে। তো এই যে তৈরি করলাম তেলটা, সেই তেলটা এখন আমি আমার চুলের স্ক্যাল্পে খুব ভালো মতো লাগিয়ে নেব। আর দেখতে হবে যেন একদম গোড়ার থেকে, চুলের যে একদম গোড়ার থেকে একদম ডগা পর্যন্ত খুব ভালো মতো যেন চুলটা মানে অ্যাপ্লাই করা হয়। আর দেখো ওই যে বললাম যে ওয়েস্ট করা যেন না হয়, মানে ওয়েস্ট যেন না হয়, যেটা আর কি মেথি আর কারি পাতার সহকারে যে অল্প কিছু তেল ছিল সেটাই আমি আগে লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার কিছুটা পরিমাণ ওখান থেকে তেল নিয়ে আমি মানে চুলে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি কোনো শ্যাম্পু ট্যাম্পু করবো না, আমি 1 দিন বা 2 দিন পরে আমি শ্যাম্পু করবো। তোমরা তো দেখলেই তেল কী করে তৈরি করলাম। তা আমি আরও একটা কথা বলি, এই তেল কিন্তু খুব বেশি দিন মানে তৈরি করে রাখবে না, 1 মাস 1.5 মাস আর্টলি জোর 2 মাস, এর থেকে বেশি কিন্তু বেশি সময় ধরে রাখবে না। তাহলে কি হয়, তেলের মধ্যে না একটা কেমন যেন গন্ধ চলে আসে, যেহেতু কারি পাতা আছে মেথি আছে অনেক কিছু থাকে। তো এই জন্য 1 থেকে 1.5 মাসের জন্য তেলটা তৈরি করবে, হার্ডলি সেটা হলে 2 মাস, এর থেকে বেশি তেলটা তৈরি করতে যেও না, দেখবে যে তোমাদেরও ভালো লাগবে না পরে ইউজ করতে। তাই 1.5 থেকে 2 মাসের জন্য তেলটা ইউজ করো, আর সপ্তাহে অবশ্যই 3 দিন তেলটাকে লাগাও। তো চুলের যে এক্সট্রা গ্লো বলো, চুল পড়া বলো, চুল ফাটা বলো, তো সমস্ত সমাধান কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো মোটামুটি তোমরা, আমি বলিনি যে আজকে লাগালে বা কালকে লাগালে পরপর 2 দিন লাগাবে বা 1 সপ্তাহ লাগালেই তোমরা মানে চুল পড়া কমে যাবে বা চুলের সমস্যা সমাধান হয়ে যাবে, এটা কিন্তু আমি কখনোই বলছি না। অবশ্যই তোমাকে কন্টিনিউ 2 মাস লাগাতে হবে, 1.5 মাস লাগাতে হবে বা 3 মাস লাগাতে হবে, তারপরে তুমি গিয়ে একটা ভালো রেজাল্ট অবশ্যই মানে দেখতে পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু আমি বলবো না যে তুমি আজকে লাগাও কালকে তুমি একটা ভালো রেজাল্ট পাবে, বা 1 সপ্তাহ লাগাও তুমি 1 সপ্তাহ পরে একটা ভালো রেজাল্ট পাবে, সেটা আমি কখনোই বলবো না। তবে আস্তে আস্তে চুলের যে পরিবর্তন হচ্ছে সেটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখতে পারবে। মোটামুটি 2 সপ্তাহ কন্টিনিউ লাগালে, সপ্তাহে যদি 3 দিন করে লাগাও, তো 1 সপ্তাহে 3 দিন বা পরের সপ্তাহে 3 দিন, এরভাবে পরপর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ লাগানোর পরে না চুলের যে একটা মানে চেঞ্জ আসছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে, চুলে পারবে। আর তোমাদের তো আমি দেখালামও, প্রসেসটা খুব বেশি কঠিন না। তেল লাগছে, মেথি লাগছে, আর এই কারি পাতা লাগছে, তিনটা জিনিস একসঙ্গে জাস্ট একটু ওই হিট দিয়ে নাও, হিট দিয়ে ঠান্ডা করে লাগিয়ে নাও। আর অবশ্যই তেলটাকে না যখন মাথায় লাগাবে চুলে, তো শীতকালে হলে তো খুবই ভালো, সেটা তো মানে এমনি রোদে দিতে হয় নারকেল তেল, না হলে গলে না। আর যদি গরমকালে হয় সেটাও না একটু রোদে দিয়ে তারপর লাগাবে, মানে হালকা একটু গরম গরম হলে, তো সেটাতে তেলটা ভালো কাজ দেয়, এটা আমি মানে শুনেছি আমি কয়েকজনের কাছ থেকে, সেই জন্য আমি তোমাদেরকে বললাম। তো বললাম তো ইউজ করে দেখো, আশা করছি উপকারে আসবে, প্রচুর মানে প্রচুর উপকার পেয়েছি আমি দেখো। তা আমি কিন্তু আজকেই মনে হয়, হ্যাঁ আজকেই
কিন্তু। তো এই তিলটা ইউজ করে অলরেডি কিন্তু আমি চুলের মধ্যে লাগিয়েছি, লাগিয়ে আবার শ্যাম্পু করে নিয়েছি। মানে কালকে রাতে আমি চুলের তেলটা লাগিয়েছি, লাগানোর পর আজকে শ্যাম্পু করেছি। তো এইভাবে রাখতে পারো তোমরা, চুলে তেল লাগানোর পর একদিন রাখতে পারো, একদিন আমি বেশিরভাগ টাইমই একদিন রেখে দিই, তাহলে বেশ ভালো হয় আর কি। এরকম ইজি একটা হোমমেড তেল বাড়িতেই মানে তৈরি করে লাগালে তারপরে যদি চুল পড়ার সমস্যা সমাধান হয়ে যায়, চুলের গোড়া ফাটার সমস্যা সমাধান হয়ে যায়, তারপর চুলের মধ্যে একটা এক্সট্রা গ্লো আসে, উজ্জ্বল করে, চুল পড়া বন্ধ হয়ে যায়, তো কে না চাবে ভাই, সবাই চাবে তাই না? বাড়িতে অবশ্যই এরকম একটা তেল তৈরি করে অবশ্যই মানে ইউজ করতে চাবে। তা আমিও সেই প্রসেসেই কাজ করি, তো তোমরাও করো, আশা করছি তোমাদের উপকারে আসবে, আশা করছি না অবশ্যই উপকারে আসবে। আর একদিনে এটা উপকারে আসবে না আমি বারে বারে বলছি, মোটামুটি মাসখানিক, দেড় মাস দু মাস করতে হবে, তারপর উপকারে আসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিও আনার অবশ্যই চেষ্টা করবো। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।